সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই। স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট কাশীনাথ ব্যানার্জি ওরফে ঠাকুর। এই যে কাশীনাথ ব্যানার্জি, যে মানুষটি নিজে হাতে কিন্তু পূজা অর্চনা সমস্তটাই করেন, কারণ ব্রাহ্মণ কুলের সন্তান, আমি প্রত্যেক দিনের মতো বলি, আজও বলবো, জন্মসূত্র থেকে কিন্তু এই পূজা অর্চনার সঙ্গে যুক্ত জ্যোতিষ এবং তন্ত্রটা কিন্তু বংশ পরম্পরায়। আমরা অনুষ্ঠান চলাকালীন যে সন্ন্যাসী মা মনসার মন্দির দেখতে পাচ্ছি, যেটা স্বপ্নে পেয়েছিলেন কাশীনাথ ব্যানার্জি, সেখানে বসেই তিনি কিন্তু কাজগুলো করেন। আর দর্শক বন্ধু, তিনি বহুদিন আগে একটা কথা বলেছিলেন, আজকে সেইটা মনে করিয়ে দেওয়ার দিন এসেছে। সেটা হচ্ছে, তিনি বলেছিলেন কিছু কিছু যোগ আছে, কিছু কিছু সময় আছে যা কিন্তু মানুষের জীবনের সঙ্গে কথা বলে, পয়লা বৈশাখ এবং অমাবস্যা। কাশীনাথ ব্যানার্জির মুখ থেকেই শোনা বা মুখনিঃসৃত যে কথা, সেটাই আমি রিপিট করছি আবার আপনাদের উদ্দেশ্যে। বৈশাখ মাস রবি তুঙ্গস্থ থাকে এবং ওই সময় যে অমাবস্যাটা হয় সেটা খুব পাওয়ারফুল, যে অমাবস্যাটা বহু বছর বাদে কিন্তু এই পয়লা বৈশাখে পাওয়া গেছে। এই দিন হয় না বলে কোনো কাজ নেই, যে কোনো কাজ কিন্তু এই অমাবস্যায় করা যায়। এই অমাবস্যাটা একটা বিরাট পাওয়ারফুল অমাবস্যা। যারা যে ধরনের সমস্যায় আছেন, বহুদিন ধরে ভুগছেন, বহু জায়গায় গেছেন কিন্তু রেজাল্ট পাননি, একবারের জন্যে শুধু ফোন করুন টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 7797760139 এবং আরও একটি নাম্বার 9083640853 এই নাম্বারে। যদি মনে করেন যে দাদার সঙ্গে কথা বলবেন এই পাওয়ারফুল অমাবস্যায় কাজ করাতে চাইছেন, তাহলে রাত্রির 9টা থেকে 11টা পর্যন্ত দাদা নিজে ফোন ধরবেন, আপনারা কথা বলুন, যে কোনো সমস্যার কিন্তু এই পয়লা বৈশাখে কাজ তিনি করে দেবেন। কাজ করবেন বেশি না, তিনি বলেন একটু টাইম দিতে হবে, আমি বলি 30 দিনের আগেই মানুষ রেজাল্ট পান, উনি 30 দিন বলেন কিন্তু তার আগেই মানুষ রেজাল্ট পেয়ে যান, বুঝতে পারেন আওয়াজটা। তা এইভাবে যিনি আপনাদের পরিষেবা দিচ্ছেন সেই কাশীনাথদাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডল কারণং ভক্তং জন চরাচরণং তদ্বদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু কৃপাই হি কেবলম, গুরু কৃপাই হি কেবলম, গুরু কৃপাই হি কেবলম। কাশীদা, আজকে একটা বিষয় নিয়ে জানবো, টিপসও থাকবে, যে আপনি বলেছিলেন এই পয়লা বৈশাখ, বৈশাখ মাসে রবি তুঙ্গস্থ থাকে এবং এই অমাবস্যা বহুদিন বাদে পাওয়া গেছে, এই অমাবস্যা হয় না বলে প্রায় 5-7 বছর আগে হয়েছিল এই অমাবস্যা। যাই হোক, আচ্ছা একটু আগে দেখে নি কে আছেন। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম সরণি দাস, আমি কারাতার থেকে বলছি। আপনার বিষয়? হ্যাঁ, আমি বিষয় জানতে চাই। ডেট অফ বার্থ? 12/4/1999। কটার সময় জন্ম? সকাল 10টা। জন্মস্থান? সকাল 10টা 40। জন্মস্থান? কলকাতা। কি বার ছিল? সোমবার। সোমবার। কি জানতে চাইছেন? প্রথম কথা হচ্ছে, রেজাল্ট সংক্রান্ত বিষয় জানতে হলে গার্জেনকে চেম্বারে আসতে হবে, কারণ এখান থেকে রেজাল্টের বিষয় কোনো কিছু বলা হয় না, এটা একটা বিরাট সাবজেক্ট, এটা নিয়ে কিছু বলা হবে না। প্রথম কি নিয়ে পড়লে, এইবার আপনি কিছু নিয়ে পড়ছেন যেহেতু 12 ক্লাস সায়েন্স কমার্স আর্টস, কি নিয়ে পড়ছেন? আর্টস নিয়ে পড়ছেন, পাশ ফেলটা বাদ দিয়ে আর্টস নিয়ে পড়ছেন, এই জায়গাটা দাদা বলে দিচ্ছেন। পড়াশোনায় নো ডাউট ভালো, কিন্তু ওর যেটা সমস্যা হয়ে আছে সেটা হচ্ছে আপনার
মঙ্গলভঙ্গ কালসর্পযোগ, ঠিক আছে? এই মঙ্গলভঙ্গ কালসর্পযোগের জন্য কি হচ্ছে যে ও যতগুলো মানে মনের ওর ইচ্ছা আর কি, যে এটা আমি এইটা করবো ওইটা করবো, হ্যাঁ, সেগুলো এগিয়েও যাচ্ছে, যে বাধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর এইটিকে খণ্ডন করতে হবে। এবং রবি বুধ বৃহস্পতি একই ঘরে আছে, বৃহস্পতি বৃহস্পতির ঘরে আছে। এই মেয়েটি যদি মনে করে যে চাকরি করবে, ওর চাকরি মানে একদম রেডি হয়ে আছে ওর চাকরি, ঠিক আছে, এবং সেটা সরকারি চাকরি। কিন্তু মঙ্গলভঙ্গ কালসর্পযোগ এটাকে খণ্ডন করতে হবে, সেটাকে কিন্তু খণ্ডন করার দরকার আছে। পারলে গার্জিয়ানকে বলবেন রাত্রি 9টা থেকে 11টা দাদার যে মোবাইল নাম্বার দুটো রয়েছে ফোন করতে। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো, 12 ক্লাসের পরীক্ষা চলছে, মাধ্যমিক অবশ্যই হয়ে গেছে, পাশ ফেল নিয়ে এখানে কোনো প্রশ্ন করবেন না, কারণ আমাদের কিছু নিয়ম কিছু বাধ্যবাধকতা আছে, এখান থেকে পাশ ফেল নিয়ে কিছু বলা হয় না, তার কারণ এর রেজাল্ট অনেক রকম হয়। গার্জেনরা অবশ্যই জানতে পারেন, মা বা বাবা সেটা চেম্বারে এসে, চেম্বারেও কিন্তু পার্সোনাল একা এলে কাশিটা বলেন না কাউকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, মধ্যমগ্রাম থেকে বলছি, ছেলে সম্পর্কে যাব। আচ্ছা, ছেলের নাম? নৈতিক দাস। নৈতিকের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 19/3/95। 19/3/95। সকাল ১০টা ৪৯। কলকাতা। কলকাতা, কি জানতে চাইছেন? জানতে চাইছি ও এইবার সিভিল নিয়ে বিটেক কমপ্লিট করবে, লাস্ট সেমিস্টার চলছে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক কমপ্লিট করছে, লাস্ট সেমিস্টার। কাশিদা, ওর জবের জায়গাটা কি দেখছে? ক্যাম্পাসিং এর মাধ্যমে পাবে কিনা? অবশ্যই অবশ্যই। বিদেশ যাওয়ার যোগ আছে কিনা? বিদেশ যাওয়ার যোগ আছে কিনা এবং ক্যাম্পাসিং থেকে জব পাওয়ার যোগ আছে কিনা, বা ক্যাম্পাসিং না হলেও ভালো জবের কি জব ওর আছে? কিন্তু ক্যাম্পাসিং এ মনে হচ্ছে গন্ডগোল হয়ে যেতে পারে, কারণ এখানে ওর হচ্ছে পঞ্চম হাউসে চন্দ্র রাহু একই ঘরে বসে আছে, ওর মাইন্ডটা একটু ডিস্টার্ব মাইন্ড। হ্যাঁ, ছেলে এমনি ঠিকই আছে, কিন্তু ওর মাইন্ড মানে খুব একটু ডিস্টার্ব মাইন্ড আর কি, চঞ্চল মস্তিষ্ক, ঠিক আছে? এটা একটা গেল। আর একটা হচ্ছে ওর যেটা গণ্ডগোল করছে, ওর যেমন ধরুন ও লিখছে, তো ওর কিন্তু ধরুন যে পরীক্ষাগুলো দিচ্ছে ওর কিন্তু সব জানা, লেখার সময় একটা আধটু গণ্ডগোল করে দিচ্ছে, কি এটা হয় তো? হ্যাঁ, ও সব জানে, ও খুব ভালো প্রিপারেশন আছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে না একটু নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, এটাই দাদা বললেন, হ্যাঁ এই জায়গাটায়। আর ক্যাম্পাসিং থেকে একটু চান্সটা কম আছে, কিন্তু ওর নিজের ক্যালিতে ও জব পাবে, জব পাবে। আর বিদেশ যাওয়ার ব্যাপারটা দেখে দিচ্ছে, বিদেশ যাওয়ার কোনো ঝোঁক ওর ক্ষেত্রে আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, বিদেশ যাওয়ার যোগ আছে, বুঝতে পারছেন? বিদেশ যাওয়ার যোগ আছে, হ্যাঁ, কারণ এর এখন যেটা চলছে বৃহস্পতি মহাদশা, খুব ভালো জিনিস চলছে। হ্যাঁ, বিদেশও যাবে, বুঝতে পারছেন? বিদেশ ও যাবে, তবে বিদেশ কিন্তু যদি মনে করেন যে এই 1-2 বছরের মধ্যে যাবে না, একটু দেরি হবে, তবে ও বিদেশ যাবে। কবে নাগাদ, কোন সাল নাগাদ আপনি আশা করছেন? আমি আশা করছি 2021। আমি একবারে গ্যারান্টি দিচ্ছি আপনাকে, না হলে আপনি এখানে ফোন করে জানাবেন। নমস্কার। আর যদি আপনার আরো কিছু জিজ্ঞাসা থাকে, রাত্রি 9টা থেকে 11টা কাশীনাথ দাস যে মোবাইল নাম্বার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 7797760139, এবং আরও একটি নাম্বার 9083640853, এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে। মঙ্গলবার দিন দাদাকে কিন্তু পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন, বুধবার যথারীতি মেছেতাতে পেয়ে যাচ্ছেন, সোমবার দিন দাদা কিন্তু ঘাটালে থাকেন, বৃহস্পতিবার দিন বড়নগর আস্থা, শুক্রবার দিন সৌভাগ্যচক্র কালীঘাট, শনিবার দিনকে কিন্তু মেদিনীপুর কেরানীতলা জেমস প্যালেস, আর পয়লা বৈশাখে যারা কাজ করাতে চাইছেন তাদের কিন্তু রাত্রিবেলায় ফোন করে একটু কথা বলে নিতে হবে, আমি যাবো কাশিদার কাছে। আজকে কি টিপস আছে যাওয়ার জন্য? এটা ব্যবসার জন্য দিচ্ছি, এবং ব্যবসা কিংবা চাকরি, যে চাকরিতে প্রমোশন হচ্ছে না কোনো মতেই, আর ব্যবসা চালু ব্যবসা সেটা আস্তে আস্তে বসে গেছে, সেটাকে কী করে তুলবে আর কি, ঠিক আছে?
আজকে দুটো দেবো ব্যবসার জন্য, আমি দুটো দেবো। কিন্তু এখন ফার্স্ট যেটা বলছি সেটা শুনুন, কী করবেন যাদের ব্যবসা ভালো চলছে না, কিংবা যারা চাকরি করছেন কোনোমতেই প্রমোশন হচ্ছে না, তারা কী করবেন? তারা কী করবেন, এক সপ্তাহ রোজ কী করবেন, হ্যাঁ একটু মিষ্টি রান্না করুন, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়ে যায়। কী করবেন, রান্না করার পরে ওটি কাকে খাওয়াতে আরম্ভ করুন, কাকের দিকে আপনি খাওয়াতে আরম্ভ করুন, এরকম 7 দিন পরপর খাওয়া দেন। দেওয়ার পরে কী করবেন, একদিন কী করবেন, লাস্টের দিনে আপনি কতগুলো এক মুঠো চাল নেবেন, নিয়ে দেখবেন সব কাকগুলো বসে বসে খাচ্ছে, আপনি ওইগুলো ওই কাকের দিকে ছুঁড়ে দেবেন। ছুঁড়ে দেওয়ার পরে কী হবে, ওরা এবারে মারপিট করবে, মানে কাড়াকাড়ি আরম্ভ হয়ে যাবে। সেই সময় দেখবেন ওদের গায়ের থেকে কিছু ওই ছোটো ছোটো পালকগুলো খসে পড়বে, পালকগুলো খসে পড়বে। সেই পালকগুলোকে এরপর কী করবেন, যখন কাক খেয়ে সব চলে গেলো, পালকগুলোকে ঝাঁট দিয়ে জড়ো করে নেবেন। জড়ো করে ওতে কী করবেন, একটু মম দেন, একটু মম দেবেন আর একটু মধু দেন, দিয়ে ওইটাকে এরকম করে পাকান, মানে একটা দাগা তৈরি মতো, হ্যাঁ এটা তৈরি করুন, একটা ধাগা আর কি যেটাকে বলা হয়, যেটা বাঁধা হয়, এটা দেখবেন লম্বা হয়ে যাবে। এরপরে এইটি কী করবেন যে ওইটিকে করার পরে আপনি এরপরে আপনার ঠাকুরের কাছে, হ্যাঁ বসে একটু প্রার্থনা করুন যে আপনার ব্যবসা যেন ভালো চলে, এবং যারা চাকরি করছেন আর কি যে প্রমোশন হচ্ছে না, হ্যাঁ বলবেন যে আমার যেন প্রমোশনটা হয়, এইটি বলে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। করার পরে যখন ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিংবা একটা দরখাস্ত করছেন, তখন এটা ডান হাতে, ছেলেরা হলে ডান হাতে পরে নেবেন, মেয়েরা হলে বাঁ হাতে পরে আপনি দরখাস্তটা পূর্ণ করুন, করে আপনারা পাঠান। এবং যিনি ব্যবসার জন্য এই জিনিসটি করবেন, তিনি কী করবেন, ডান হাতে বেঁধে আপনি ব্যবসার ক্ষেত্রে যান, দেখবেন আস্তে 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 আপনার ব্যবসা যে বসে গেছিলো সেই ব্যবসা আস্তে আস্তে উঠতে আরম্ভ করেছে। ঠিক আছে, খুব সুন্দর একটা টিপস আমরা পেলাম। আর এর সঙ্গে বলো দর্শক বন্ধু, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন ফোনটা করেন, রিসিভ করা হয়, তারপরে আপনি বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করছেন, চেঁচামেচি করছেন, সেটা আমরা যেমন শুনতে পাচ্ছি অন এয়ার, এইখানে যারাই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকেই কিন্তু টিভির মাধ্যমে আপনার ঘরে সেই কোলাহলটা শুনতে পাচ্ছে, ফলে সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠানটা চালানোর ক্ষেত্রে খুব অসুবিধে হয়। হ্যালো, হ্যালো, হ্যাঁ
ভীষণ মৃত্যু 43 days করুন দেখুন, মানে শাশুড়ি আর বৌমা কি সুন্দর মিল, মানে মিলন ঘটবে, মানে অপূর্ব মিলন ঘটবে। হ্যাঁ করুন আপনারা, ভালো লাগবে। খুব সুন্দর একটা টিপস তিনি বললেন, 43 days কিন্তু আপনাকে এই টিপসটা করতে হবে। 43 days টিপসটা করার পর কি রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কিন্তু একটুখানি দারুণ খুব সুন্দর একটা টিপস। আমি আবারও প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অনেকেই চেষ্টা করছিলেন ফোনে পেলেন না, আপনাদের জন্য কিন্তু একটা সময় আছে রাত্রির 9টা থেকে 10টা, মানে স্যার 9টা থেকে 11টা পর্যন্ত, এখন চাষিরা একটু টাইমটা বাড়িয়ে দিয়েছেন, 9টা থেকে 11টা পর্যন্ত 7797760139 এবং আরও একটি নাম্বার 9083640853, এই নাম্বারে ফোন করে দাদার সঙ্গে কথা বলে নিতে পারে। আর যারা সামনের পয়লা বৈশাখ রবিবার এবং সেদিন কিন্তু অমাবস্যাও থাকবে, হয় না বলে কোনো কথা নেই, যে কোনো কাজ কিন্তু হবে ওই অমাবস্যায়, দাদা নিজের বাসগৃহে নিজে হাতে কিন্তু সেই কাজ করবেন। যারা করাতে চাইছেন রাত্রিবেলায় ফোনে কথা বলে নিন। আপনারা মঙ্গলবার দিনকে পুরুলিয়াতে পেয়ে যাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত, বুধবার দিন মেচেতা ভাগ্য দর্পণ 12টা থেকে 4টে পর্যন্ত, ঠিক একইভাবে সোমবার দিনকে ঘাটালে 12টা থেকে 4টে, বৃহস্পতিবার বরানগর আস্থাতে পেয়ে যাচ্ছেন, শুক্রবার দিনকে সৌভাগ্য চক্রে পাচ্ছেন কালীঘাট, শনিবার দিন মেদিনীপুর কেরানীতলা, অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, আমি কাশিদার কাছে যাব। হ্যাঁ আরেকটা স্টেপ দিচ্ছি, খুব সুন্দর। এখন বিয়ের পর দেখা যায়, মানে ছেলের বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়ার পর এবারে দেখা গেল ছেলে যেন শত্রু হয়ে গেল, ছেলে শত্রু হয়ে যায়। এখন এটা বাবা প্রত্যেকটি মা বাবার একটি ভয় থাকে যে কী হবে, তাহলে ছেলের যে বিয়ে দেবো তাহলে কী হবে। সেই ক্ষেত্রে ছেলের বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরে কী করবেন বলে দিচ্ছি আপনাকে। দেখুন ছেলের সঙ্গে সম্পর্ক, ছেলেও শত্রু হবে না, কী করবেন, 1 কৌটো মানে 1 cc আর কি মধু কিনুন। হ্যাঁ মধু কিনার পরে 23টি কুচফল, কুচফল বলতে যেটা ওই সোনার দোকানে আগেকার দিনে সেই রতি হিসাবে দিত ওকে বলা হয় কুচফল, লাল কুশের বীজ, 23টি কুচফল ওই মধুর মধ্যে ছেলের নাম করে ফেলে দেন। ফেলে দিয়ে ওইটিকে বেশ ভালো করে ছিপিটিকে ভালো করে লাগিয়ে, মানে বন্ধ করে দিয়ে এটি বেশ সুরক্ষিত স্থানে, মানে কোনো উল্টাপাল্টা স্থানে ভালো জায়গায় আপনি রেখে দেন। দেখুন ছেলে কখনোই আর শত্রু হবে, ছেলে মা বাবার কথা শুনেই চলবে। হ্যাঁ অদ্ভুত ব্যাপার একদম, এই টোটকাগুলো আমি দেখি, সুন্দর একটা টিপস, কোনো খরচা নেই, এগুলো সব পরীক্ষিত ফলের, পরীক্ষিত টিপস, কুচফলের বীজ আপনারা সোনার দোকানে বললেই কিন্তু ওনারা জোগাড় করে দিতে পারবেন। মধু তো দশকর্মা ভাণ্ডারে পেয়েই যাবেন, মাত্র 23টা কুচফলের বীজ নিয়ে ছেলের নাম করে ফেলে সেটাকে ভালো করে মুখটা আটকে সুরক্ষিত জায়গা, অর্থাৎ নোংরা না, পরিষ্কার জায়গা, অথচ কেউ জানতেও পারবে না, এটা ঠাকুরের সিংহাসন হোক যেখানেই হোক আপনারা রেখে ভালোভাবে রেখে দিতে হবে, ভালোভাবে একটা সুফল কিন্তু আপনারা পাবেন একদম সময়ের অন্তিম মুহূর্তে। আমি কাশিদাকে জিজ্ঞেস করব যে কাশিদা, আজকে যারা পেলো না আপনি তো তাদেরকে রাত্রি 9টা থেকে 11টা কথাই বলছেন, এবং কাজ সংক্রান্ত বিষয় কি রাত্রিবেলায়? হ্যাঁ রাত্রিবেলায় বলুক। আর আরেকটা কথা বলছি, যদি কেউ শিখতে চায় তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করে, আমি একটু শেখাতে চাই কাউকে। যদি জ্যোতিষ বা তন্ত্র শিখতে চান অবশ্যই কাশিদার সঙ্গে যোগাযোগ করুন, সেটা রাতে কথা বলে নিন ওনার মোবাইলে। কিন্তু সময় তো শেষ দর্শক বন্ধু, বিদায় নিতেই হবে, দাদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও, কিন্তু রাত্রি 9টা থেকে 11টা শুধু আপনাদের জন্য কাশিদা, এই বলে শেষ করবো। নমস্কার 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 দর্শক বন্ধু, ভালো থাকুন, সুখে থাকুন।